বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা অনেকদিন পরে আবার কোভিড নিয়ে একটু বেশি করে আলোচনা করতে হচ্ছে, পরিস্থিতি আবারও বেশ উদ্বেগজনক, কারণ আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা দুটোই বাড়তে শুরু করেছে। একদিকে ভ্যাকসিন, অন্যদিকে কোভিড নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশ যেভাবে খানিকটা স্বস্তির মধ্যে ছিল, খানিকটা অন্যের প্রশংসা করিয়েছিল, সেই জায়গাটায় আবার একটা বড় সংখ্যাও দেখা দিয়েছে এবং সেই সংকট ভ্যাকসিন নিয়েও দেখা দিয়েছে যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ সবাইকে দেওয়া যাবে কি না সেটি নিয়ে প্রশ্ন, বিকল্প ভ্যাকসিনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়েছে সেটি নিয়েও নানা রকম সংকট তৈরিছে। সো পরিস্থিতি আপনারা কীভাবে পর্যবেক্ষণ করছেন টেবিলের দু প্রান্ত থেকে, আপনাদের কাছ থেকে শুনতে চাই। মিস্টার এস এম কামাল হোসেন, আপনি প্রথমে বলবেন। আপনার ধন্যবাদ। বিজ্ঞ আলোচক আমার বড় ভাই আতাউর রহমান ঢালি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর ব্যক্তিগতভাবে জিল্লুর আপনাকে ধন্যবাদ জানাই। দেখেন, করোনা যখন 2020-এর মার্চ মাসে আমাদের এখানে দেখা গেল, ফেব্রুয়ারি মাসের থেকেই দেখা গেল আমাদের এখানে, মার্চ মাসেই আজকের প্রধানমন্ত্রী উনি কিন্তু তখনই উদ্যোগ গ্রহণ করলেন এবং সচেতনতা বৃদ্ধির জন্য উনি বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশাসনের মাধ্যমে এবং দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এবং সেই সময়ে স্বাস্থ্যক্ষেত্রে যদিও কিছু অনিয়ম বিশৃঙ্খলা ছিল, সেইটাকে উনি শৃঙ্খলার মধ্যে ফিরে এনে সেখানে করোনা টেস্ট করার জন্য পর্যাপ্ত ল্যাব ছিল না, সেগুলো উনি করে আল্লাহর রহমতে আমরা কিন্তু করোনার প্রথম ধাপ, পৃথিবীর উন্নত দেশগুলো যেভাবে হিমশিম খেয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ প্রশংসা জুগিয়েছেন। এবং করোনার মধ্যে আল্লাহর রহমতে একটি লোকও না খেয়ে মারা যায়নি। করোনার আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অনেকেই, জাতীয় নেতারাও মারা গিয়েছেন, রাজনৈতিক নেতাকর্মীরা অনেকে মারা গিয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মারা গিয়েছেন, পুলিশ, ডাক্তার, নার্স অনেকেই করোনার আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে অনেকেই মারা গিয়েছেন। তারপরে দেখেন, যখন ভ্যাকসিন বের হলো তখন অনেকেই সন্ধিহান করেছিল যে ভ্যাকসিন ঠিকমতো আসবে না, কিন্তু আল্লাহর রহমতে আজকে প্রধানমন্ত্রী তার নিজস্ব উদ্যোগে, তার সততা, তার সাহসিকতা এবং তার আন্তরিকতার কারণে পৃথিবীর 35টি দেশ প্রথম এই ভ্যাকসিন পায়, তার মধ্যে বাংলাদেশ, এবং অনেক উন্নত দেশও কিন্তু ঠিকমতো ভ্যাকসিন পাননি। আবার দ্বিতীয় ওয়েভে করোনা আমরা দেখা দিয়েছেন এবং আপনি দেখেছেন যে সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন এবং আপনি যেটা করেছেন যে ভ্যাকসিন ইতিমধ্যে আমরা যেটা শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী 27 তারিখ আমাদের একটি আলোচনার সভায় উনি বলেছেন যে ইতিমধ্যেই মোদি আসা উপলক্ষে মোদি মানে কিছু ভ্যাকসিন সে পাঠিয়েছেন এবং ভালো সংখ্যক, এবং তারপরেও যেভাবে সরকারিভাবে যেভাবে ভ্যাকসিন আসার কথা সেইটাও আনার উদ্যোগ নিয়েছেন এবং আশা করি ভ্যাকসিনের সংকট হবে না, আশা করি আর কি। আর করোনার রোগ তো এটা তো আর আমার আপনার হাতে না, এটি হচ্ছে বৈশ্বিক মহামারী। আমরা মনে করি যে আজকের প্রধানমন্ত্রীর এই যে সততা, যে সাহসিকতা এবং মানুষের প্রতি তার যে ভালোবাসা, সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে হয়তো করোনার রোগ থেকে আমরা সবাইকে মুক্ত করতে পারবো কি না, তবে প্রতিরোধের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এটাকে চেষ্টা করব এবং আশা করি অতীতে প্রথমে যেভাবে উনি মোকাবেলা করেছেন সবাইকে সাথে নিয়ে, আমরা মনে করি দ্বিতীয় ওয়েভও সবাইকে সাথে নিয়ে উনি সফলতার সাথে, সাক্ষরতার সাথে, দক্ষতার সাথে এটাও আল্লাহর রহমতে মোকাবেলা করবেন। সো আমি যদি জাস্ট আপনার কাছে বুঝতে চাইছি, আমরা কি একটু অতিরিক্ত আত্মতৃপ্তিতে ভুগলাম কি না যে হ্যাঁ আমরা সব কিছু জয় করে ফেলেছি, অন্যরা আমাদেরকে প্রশংসা করতে শুরু করেছে, কারণ কোভিড মূলত একটা ভাইরাস এবং এটি ছড়ায় একজনের সংস্পর্শে বা বাতাসে ছড়ায়, সেই জায়গায় এই যে বিভিন্ন দেশে এখন ভ্যারিয়েন্ট নানা ধরনের কোভিড, যুক্তরাজ্যে
আমরা সাউথ আফ্রিকার কথা বলতে পারি, ব্রাজিলের, কিন্তু অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ আমাদের অব্যাহত আছে, সেটি প্রয়োজনও আছে, কিন্তু এই যোগাযোগের মধ্যে যে নিয়ন্ত্রণের জায়গাগুলো থাকা দরকার, সেফগার্ডগুলো থাকা দরকার, সেগুলো অনেকটা ছিল না আমাদের। এবং আমরা আমরা খুব দ্রুত কমে যাচ্ছে, সো আমরা সবকিছু খুলে দিলাম, আমরা পর্যটন কেন্দ্র মানে কক্সবাজারে ভিড়, এখানে ভিড়, এই সমাবেশ ওই সমাবেশ সবই। আপনি আপনি যেটা বলছেন আমি একমত, যে ধরেন করোনার যখন মৃত্যুর হার কমে এসেছেন এবং করোনার রোগীর সংখ্যা যখন কমে এসেছেন, হয়তো অর্থনৈতিক বিষয় বিবেচনা করে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এবং তার ভিতরেও আমি যতবার আমি ধরেন সাংগঠনিক কর্মকাণ্ড করেছি, উনি কিন্তু ব্যক্তিগতভাবে বলেছেন এবং অনেক সময় আমাদের বিভিন্ন মিটিংও বলেছেন যে করোনা কিন্তু যায়নি, আবার দ্বিতীয় ওয়েভ আসতে পারে, এই রোগটা কিন্তু যাওয়ার মতো না, এটা আবার আসতে পারে। উনি কিন্তু সতর্ক করেছেন, এই ব্যাপারে উনি সতর্ক রেখেছেন এবং সবসময় ওনার পক্ষ থেকে কিন্তু উনি নির্দেশ দিয়েছেন যে মাস্ক মাস্ক সামাজিক দূরত্ব বজায় রেখে সব কিছু করতে হবে। এবং যার ফলে দেখেন, আমি একটি উদাহরণ টানতে চাই, এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হলো, যেগুলো আপনি আমার চেয়ে ভালো জানেন, আপনি হয়তো, আমি হয়তো অনেক অনুষ্ঠানে যেতে পারিনি, আপনি গিয়েছেন, হ্যাঁ আপনি দেখেছেন যে সেখানে কিন্তু যে ধরনের অনুষ্ঠানগুলো করার কথা ছিল সেগুলো কিন্তু, এবং সামাজিক দূরত্ব, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সব সদস্য কিন্তু একসাথে ঢুকতে পারেনি ডিউ টু করোনা, মানে ভাগ ভাগ করে আমরা হয়তো গিয়েছি। এবং সেই প্যারেড গ্রাউন্ডে যেখানে করা হয়েছে, যেখানে জনগণ থেকে প্রায় বিচ্ছিন্ন একটি জায়গা, মানে সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাওয়াত দেওয়া হয়েছে বা যাচাই বাছাই করে, উনি কিন্তু এটি উপলব্ধি করেছেন যে দ্বিতীয় আঘাতটা আসতে পারে, এটি কিন্তু উনি উপলব্ধি করেছেন। হ্যাঁ, আমরা জনগণ বা আমরা দলের নেতাকর্মীরা অনেক সময় গা ছেড়ে দিয়েছি, হয়তো আমরা আর করোনা হয়তো আক্রমণ করবেন, এটি আমি আপনার সাথে একমত, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে সবসময় সতর্ক করেছেন। আমি আতাউর রহমান ঢালি, ধন্যবাদ জনাব কামাল আহমেদ, কামাল হোসেন। আমি স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর বছরে আমার বক্তব্যের প্রারম্ভেই আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা মুজিব নরকর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ যে সমস্ত বীর শহীদ মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন, যারা এখনও জীবিত আছেন, সেক্টর কমান্ডার্স যারা সাহসিকতার সাথে লড়াই করেছেন, যারা জীবিত আছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। জনাব কামাল, আমার দীর্ঘদিনের আমরা রাজনৈতিক সহকর্মী, ভিন্ন দল করলেও রাজনৈতিক সংস্কৃতিতে আমরা অত্যন্ত কাছাকাছি রাজনীতি করেছি, আন্দোলন করেছি, এরশাদ বিরোধী আন্দোলনে আমরা লড়াইয়ের ময়দানে পাশাপাশি ছিলাম, এবং তার সম্পর্কে আমার বলতে হয় একজন সজ্জন রাজনীতিবিদ এবং স্বচ্ছ রাজনীতিবিদ। আমি অনেকের সাথে বলেও থাকি ব্যক্তিগত পরিচয়ে। তো করোনার ব্যাপারে উনি যেটা বলেছেন, ওনার সাথে অনেকাংশে একমত হয়ে কিছু দ্বিমত আমি পোষণ করতে চাই। সেটাকে দ্বিমত করবার জন্যে দ্বিমত করা নাকি বাস্তবতা? বাস্তবতা, দ্বিমতটা আসে বাস্তবতা থেকেই, বাস্তবতা ছাড়া তো দ্বিমত হইতে পারে না, মন গড়া কোনো দ্বিমত হইতে পারে না। তো বাস্তবতা হচ্ছে যে যেটা আপনি নিজে বলেছেন যে আওয়ামী লীগ এই করোনাকালীন সময়ে খুব আত্মতৃপ্তি, প্রথম দিকে যে আত্মতৃপ্তি যে করোনা আমরা ওভারকাম করে ফেলেছি, এইটা আমার মনে হয় যে আমাদেরকে এই দ্বিতীয় ধাপে যেটা যে এটা আসছে ঢেউটা, সেই ঢেউয়ের আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যদি সেই আত্মতৃপ্তিটা না থাকতো এবং মাথায় থাকতো, এবং এটা দ্বিতীয় ধাপ আসবে এটা সকলেই জানে, সেটা বারবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আরম্ভ করে বিভিন্ন দেশের ইয়েরা বারবার কিন্তু এই সম্পর্কে সমস্ত দেশকে কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করেছে,
আমরা সেই হুঁশিয়ারিতে কান্না দিয়ে আমরা প্রথম ধাপের আত্মতৃপ্তি নিয়েই ছিলাম, সেইটা আমার মনে হয় আওয়ামী লীগের মতো একটা বিজ্ঞ রাজনৈতিক দলের নেতাদের একটি সঠিক পদক্ষেপ ছিল না। জনাব কামাল আহমদ সাহেব আরেকটি কথা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে এটা বোকা বলার চেষ্টা করেছেন। আমি বলবো যে এই জায়গায় কিছুটা হলো বিরোধী দলকে এই ধরনের প্যান্ডেমিক, জাতীয় দুর্যোগ, পৃথিবীর সমস্ত দেশেই দেখা গেছে যে বিরোধী দলকে আস্থায় এনে বিরোধী দলের সাথে যোগাযোগ করে, ইভেন কি আপনার 71 আপনি দেখেন ইন্দিরা গান্ধী বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকালীন ক্রাইসিসে সমস্ত বিরোধী দলকে নিয়ে বসেছেন, তাদের আস্থায় নিয়েছেন, তারপরে আমাদেরকে সমর্থন দিয়েছেন। ঠিক আজকে ওই প্যান্ডেমিকটাকে এটাও একটা যুদ্ধ সারা পৃথিবীর রাজনৈতিক অর্থনৈতিক চরিত্র এই প্যান্ডেমিক কিন্তু বদলে দিয়েছে। সেই জন্যই আমি মনে করি এই জায়গায় আওয়ামী লীগের চিন্তার ক্ষেত্রে আরেকটা ঘাটতি ছিল যে ওনারা ভাবে দেশে বিরোধী দল নেই। বিরোধী দল যে আছে এটা ওনারা স্বয়নে স্বপনে দেখেন, ওনারা বক্তৃতা বিবৃতিতে দেখেন, কিন্তু কার্যত এই বিরোধী দলকে কাজে লাগিয়ে বিরোধী দলের পরামর্শ নিয়ে এক হয়ে, যেহেতু আমরা সকলেই রাজনীতি করার সময় আমরা বলি জনগণ, তো জনগণ তো যদি জন্য যদি রাজনীতি করেন তাহলে কেন আপনি বিরোধী দলকে আস্থায় নেবেন না? এইটা আমার মনে হয় এক ধরনের আওয়ামী লীগের এক ধরনের একগুয়েমিটা বলবো এই কারণেই যে 12 বছর তারা ক্ষমতায় আছে। প্রকৃত অর্থে বিরোধী দলের ক্ষেত্র আমরা যে ধরনের বিরোধিতা তাদের আমাদের কাছ থেকে পাওয়া দরকার ছিল, আমরাও সেটা করতে ব্যর্থ হয়েছি, এটাও সত্যি। কিন্তু তারপরও বিএনপি এদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এখনও আমি বিশ্বাস করি যদি এখানে এদেশে কোনো সত্যিকারের নির্বাচন হয়, যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে তো শুধু আমরা কেন, সারা পৃথিবীর কেউই নির্বাচন বলে স্বীকার করে নেয়নি। আমরা মনে করি যে বিএনপি অবশ্যই জনগণের ভোটে ক্ষমতায় আসতো, বিএনপি একটি বৃহৎ রাজনীতি, যেভাবেই বলেন বিএনপি চাইলো বিএনপি ক্ষমতায় থাকলে কি আওয়ামী লীগকে নিয়ে করোনা মোকাবেলা করতো? করা উচিত এই মোকাবেলাটা কিভাবে আপনাদেরকে নিয়ে করতো, বা আপনারা থাকলে ওনাদেরকে নিয়ে কিভাবে করতো? রাস্তায় কেউ মাস্ক পরলো কিনা সেটি তদারকি করা, পদ্ধতি আছে পলিসিগত, যেমন পলিসি নির্ধারণ করছে, সেখানে বিরোধী দল থাকলে সেই পলিসিগুলোকে আরো নতুন নতুন ই দিয়ে আরো আরো ই করতে পারতো। তারপরে যে কামাল হোসেন যে কথাটা, মানে সবাইকে বোঝানো যে আমরা একটা ঐকমত্যের মুখে আছি, এটাই জাতীয় ঐক্য, এতে করে যে মানুষের যে মেন্টাল মানসিক শক্তি, এই যে দুর্ভিক্ষ হইতে পারে, এটা হইতে পারে, বা নানান অপপ্রচারগুলো বন্ধ হতে পারতো, আপনি কিছু বলবার থাকলে বলবেন। কিন্তু আমি এই পর্যায়ে যে প্রশ্নটা আপনাকে করতে চাই, যেহেতু আতাউর রহমান ঢালি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর প্রসঙ্গটা টানলেন এবং একটি বড় মাইলফলক নিঃসন্দেহে আমাদের ইতিহাসের, এবং যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের জন্য তো বড় একটা ব্যাপার যে মুক্তিযুদ্ধ করেছেন, আবার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 50 বছর উদযাপনও করতে পেরেছেন দেখতেন। কিন্তু একটা আমি অভিযোগের শুরুই যদি প্রশ্নটা আপনার কাছে করতে চাই, যে এত বড় একটা আয়োজন, এত বড় একটা উৎসব, এত বড় একটা মাইল ফলক, সেটা আসলে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের সুযোগটা ছিল না বা মানুষ করেনি? কারণ এই ধরনের উৎসব আসলে মানুষের নানান সামাজিক রাজনৈতিক নানা সংগঠনের নানানভাবে আয়োজন করবে, সাধারণ মানুষ রাস্তায় উৎসবে মেতে উঠবে, সমস্ত কিছু অনুপস্থিত, এক ধরনের সুনসান নিরবতা, রাষ্ট্র বা সরকার বা সরকারি দলও আমি বলবো না, সরকারি দলের সেই অর্থে কোনো আয়োজন ছিল না, রাষ্ট্র বা সরকার এটি আয়োজন করেছে। মানে উৎসব কি, মানে এই আয়োজনটা আমি এক কথায় বললে জনগণের অংশগ্রহণ ছিল না, তো জনগণকে বাদ দিয়ে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কীভাবে উদযাপিত হয়? কেবল কতিপয় দেশে সরকার বা রাষ্ট্রপ্রধান আসলেন, একটা হলো
দেশি বিদেশি শিল্পীরা, তাও আমাদের দেশের শিল্পীরা যে পুরো পারফর্ম করেছেন না, বিদেশি শিল্পীদেরও একটা বড় অংশগ্রহণ ছিল, সেটি কি আসলে উৎসবের মাহাত্মটাকে কতটা বাড়িয়ে তুললো আমি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনার। দেখেন করোনার ব্যাপারে যেটা কইল যে আমরা মানে আত্মতুষ্টিতে ভুগছি সেটা না। করোনা যখন দেখা গিয়েছে শত প্রতিকূলতার ভিতর দিয়ে করোনাকে মোকাবেলা করার জন্য প্রধানমন্ত্রী যেমন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, আমাদের দলের নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন, আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। পাশাপাশি উন্নত দেশগুলো কিন্তু হিমশিম খেয়েছে। দেখেন করোনা মোকাবেলায় কমনওয়েলথভুক্ত দেশের মহাসচিব কি বলেছেন যে কোভিড মোকাবেলায় শেখ হাসিনা তার নিজ দেশে অসাধারণ নেতৃত্বের সাক্ষর রেখেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি বলেছেন আপনি আমার চাইতেও দেখেছেন আর কি। এবং উনি কমনওয়েলথ মহাসচিব আরও বলেছেন যে আমাকে একটি বিশ্ব গড়ে তোলার ব্যাপারে অনুপ্রেরণা যুগিয়েছেন যেখানে নারী পুরুষ নির্বিশেষে সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যৎ ও কল্যাণ সুনিশ্চিত সুরক্ষিত। মানে কমনওয়েলথের মহাসচিবের বক্তব্য আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঘিরে। আপনি যেটা বলেছেন, হ্যাঁ জনগণের পার্টিসিপেশন ছিল না, আমি আপনার সাথে একমত। কারণ আমরাও দলীয়ভাবে কিন্তু এইভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীটা আমরাও পালন করিনি, কারণ একটি, সেটা হচ্ছে এই করোনা মহামারী। করোনা মহামারী না হলে এইটা না দেখা গেলে, কিন্তু করোনার পরিস্থিতি তো খারাপ হলো এখন, আর যে কর্মসূচিগুলো এই সিদ্ধান্ত কিন্তু অনেক আগে না। আমি আপনি যখন আমরা সিদ্ধান্ত নিই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা মার্চ মাসেই আপনি বলেছেন শুনেছেন, হ্যাঁ বলছি, প্রধানমন্ত্রীর বক্তৃতায় বলেছে যে আমরা এই কর্মসূচিগুলো বড় আকারে করার কথা ছিল জনগণের। যেমন আমাদের পরিকল্পনা ছিল সরহদ্দি উদ্যানে আমরা সারা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় আমরা বড় করে, যেখানে বড় বড় মাঠ আছে সেখানে আমরা স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু কী কী করেছেন বা মুক্তিযুদ্ধে যাদের অবদান তাদের স্মৃতি তুলে ধরা, আমরা এই পরিকল্পনাগুলো ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে আমরা কিন্তু স্বল্প পরিসরই কারণে করেছি, যার ফলে জনগণের যে বড় অংশের পার্ট, যে উৎসবমুখর পরিবেশে যেটা হওয়ার কথা, জনগণের যে অংশগ্রহণ আপনি যেটা বলেছেন সেইটাও তো এই কারণে আমরা করিনি। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন, আপনি দেখেছেন প্রতিটি বক্তৃতায় কিন্তু উনি বলেছেন যে এই পরিকল্পনা নিয়ে করা হচ্ছিল আমরা সেইভাবে করিনি। এবং যার ফলে আপনি দেখেন আমরা কিন্তু ডিসেম্বর পর্যন্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করার একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই করোনা মোকাবেলা হলে আমরা মানুষের প্রতিটি এলাকা এলাকায় প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে এই স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতা বাঙালির ভূমিকা, স্বাধীনতা কীভাবে আসলো, বঙ্গবন্ধুর ভূমিকা, সাধারণ মানুষের কীভাবে ভূমিকা, এইগুলো তুলে ধরা হচ্ছে মূল লক্ষ্য ছিল মানুষের ইতিহাসটা। কারণ 28 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পর, তারা কিন্তু এই ইতিহাসটাকে তুলে ধরেন। এবং ধরেন যে আমার ইডা ভাই বললেন, যে ঢালি ভাই বললেন, দেখেন 7ই মার্চ যারা আওয়ামী লীগ পছন্দ করে না তারাও বলবে 7ই মার্চের বক্তব্যটা হচ্ছে চূড়ান্ত দিক নির্দেশনা ছিল, খালি আনুষ্ঠানিক ঘোষণা দেননি যে দেশ স্বাধীন হলো। সেটিও কিন্তু 7ই মার্চ এবার বিএনপি পালন করেছেন, কি বলছেন যে একদিনের ঘোষণায়, হ্যাঁ একটি ভাষণে স্বাধীনতা হয়নি। ওই ভাষণটায় কিন্তু 23 বছর পাকিস্তান যা যা করেছে তার কথা তুলে ধরেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন, কিভাবে শত্রুদের মোকাবেলা করতে হবে সেই কথাগুলো বলেছেন। আমার চাইতে আপনিও অ্যানালাইসিস না, সেটা তো বটেই, একদিনের ঘোষণায় একদিনের বক্তৃতায় বা 27 মার্চ জিয়াউর রহমানের বঙ্গবন্ধুর পক্ষের ঘোষণা, যেটা নাম বলেন স্বাধীনতা বা একটা স্বাধীনতার জন্য হাজার বছর ধরে বাঙালিরা স্বপ্ন দেখছে, ক্ষুদিরাম তিতুমির সূর্য সন্ধ্যা জীবন দিছে, নেতাজি সুভাষ বোস শের বাংলা সরোয়াদ্দিরা মৌলানা ভাসানীরাও স্বপ্ন দেখেছে, কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু, এটাই বাস্তবতা। আমি যদি বলি যে মাওলানা ভাসানীর কোনো অবদান নাই, এটা আমি ঠিক না, কারণ এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন যিনি মাওলানা ভাসানীর প্রথম সভাপতি। হ্যাঁ রাজনৈতিক কারণে উনি
চলে গেছেন, আওয়ামী লীগ ছেড়ে উনি এক আলাদা দল করেছেন 57, সেটা আলাদা বিষয়, কিন্তু এটা স্বপ্ন দেখেছেন স্বাধীনতা একটি স্বাধীন ভূখণ্ডে। সেইটা বঙ্গবন্ধু 14 বছর জেল খেটে দুইবার ফাঁসির মঞ্চে গিয়েছেন, তারপরে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর আত্মত্যাগের মধ্যে দিয়ে তার দৃঢ়চেত মনোভাব, তার সততা, তার দেশপ্রেম, তার সাহসিকতা এবং তার যে বিশ্বাস আস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু স্বাধীনতাটা এনে দিয়েছেন। এখন আপনি যেটা বলেছেন যে হ্যাঁ উৎসবমুখর পরিবেশে যেটা হওয়ার কথা ছিল একটা হয়নি, আমরা যেটা প্রধানমন্ত্রীর বক্তৃতায় যেটা আমরা করতে চেয়েছি দলীয়ভাবে, কিন্তু প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন যে এই সময় এইভাবে উৎসবমুখর পরিবেশে করা যাবে না। মিস্টার আতাউর রহমান ঢালী, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনারা নিজেরা দাবি করেন এবং সবসময় বলেন যে আপনারা মুক্তিযোদ্ধাদের দল, অস্ত্র হাতে যুদ্ধ করারা আপনাদের সঙ্গে বেশি, কখনো কখনো স্বাধীনতার ঘোষকের দল নিয়ে দাবি করেন, এবং এবারই প্রথম আপনারা, আমরা লক্ষ্য করলাম যে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান মার্চ মাস ব্যাপী আপনারা আয়োজন নানান কর্মসূচি ঘোষণা হয়েছে, যেটা অতীতে কখনো দেখা যায়নি, যে কারণে ওই জামাতের প্রভাব আছে কি না বা স্বাধীনতা বিরোধী চক্রের সঙ্গে আপনাদের সম্পর্ক বা স্বাধীনতার চেতনা লালন করেন না বলেই বিরোধী পক্ষের বা আপনাদের প্রতিপক্ষের অভিযোগ, এবং 7ই মার্চও উদযাপন করেছেন যেটি আপনাদের ইতিহাসে কখনই ছিল না, সেখানে আপনারা কি বলেছেন সেটি মিস্টার কামাল হোসেন বলেন, সেটি অন্য প্রশ্ন। 26শে মার্চ, 26শে মার্চের কর্মসূচি আপনারা করলেন না, উইথড্র করলেন, করেননি প্র্যাকটিক্যালি, আপনারা সকল ধরনের কর্মসূচি উইথড্র করেছেন, এটি এটি কেন বিএনপির মতো একটা রাজনৈতিক দল এই কর্মসূচি কেন করবে না, মানে করতে পারবে না, কারণ তখনও পর্যন্ত সরকারি কোনো নির্দেশনাও আসেনি, যে 18 দফা নির্দেশনা এসছে তখন আসেনি। তো আপনারা মানে আপনারা কি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে সেটি করলেন না, কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে গিয়ে করলেন না, বা যেহেতু তখন এক ধরনের রাজনৈতিক উত্তাপ প্রত্যাপ ছিল সেই উত্তাপে আপনারা সামিল হতে চাননি, নাকি প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী আসবেন তাকেও খানিকটা তুষ্ট করবার বিষয় আছে, কারণ ওই অন্যরা যারা আন্দোলন সংগ্রামের মধ্যে আছে তাদের সঙ্গে আপনাদের একটু মিশে যাওয়ার ব্যাপার থাকতে পারে, সেটি হয়তো অন্যকে নাকশ করতে পারে, কি আসলে ঘটনা কি, মানে আওয়ামী লীগ করেনি, কিন্তু আওয়ামী লীগ না করলে আওয়ামী লীগ তো সরকারের সঙ্গে মিলেমিশে মোটামুটি একাকার, আওয়ামী লীগ তার মতো করে সরকারের সাথে মিলে করেছে এবং আপনার সাথে একমত, যেটা মানে তারা সবকিছুতে ছিলেন, কামাল বলছে, আমি বলবো জনগণ উৎসাহ উদ্দীপনা ছিল না, মানে বিএনপির উৎসাহ ছিল না, বিএনপির দায়িত্ব কি মানে দল হিসেবে রাজনৈতিক দলের কাজ, আমার আমি কিন্তু একটু আগেও বলেছি যে বিরোধী নাকি ওই ধারণা এসে যে জামাত হিসেবে, আমরা আমরা শুনেছি জামাতেরও একটা কর্মসূচি ছিল, তারা ওই এতিমখানায় খাবার বিতরণ করেছে, আপনাদের কি দেখলাম না আমরা, ধরেন এখন সমস্যা রাজনীতিতে হলো যে বিএনপির সাথে আছে জামাত, আওয়ামী লীগের সাথে আছে হেফাজত, সেটি নিয়ে আমরা হয়তো পরের পর্যায়ে আলোচনা করব, আওয়ামী লীগের সাথে আছে হেফাজত আছে কি নেই, এবং আমরা দুটি দলেই মানে ধর্মকে একটা অসাম্প্রদায়িক, ভালো কি খারাপ সেটি নিয়ে আলাদা বিতর্ক, কিন্তু দুটো কিন্তু আবার এক নয় সেটিও দেখতে হবে, কোনটা হেফাজত আর জামাত কিন্তু এক নয়, একই কিন্তু তাদের তাদের তারা যেটা একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে, কিন্তু একটা সাম্প্রদায়িক রাষ্ট্র, তারপর আছে মুক্তিযুদ্ধের প্রশ্ন, অন্যান্য প্রশ্ন, মুক্তিযুদ্ধের প্রশ্ন বাদ দেন, মুক্তিযুদ্ধের প্রথম কথাই ছিল যে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেই ক্ষেত্রে জামাত এবং হেফাজত হচ্ছে প্রধান বাধা, এই একটি অসম, সেই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন আপনারা দেখেছেন, আমরা প্রশ্ন থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন, আপনি যে আপনারা কেন করলেন না 26 মার্চ, না আমরা করি নাই তা ঠিক না, আমরা হয়তো যেটা ভার্চুয়ালি তো এখন সবাই করে, রাম রহিম বধু মধু, যেটা সরকারের যেটা সুবিধা আছে, সরকারের যেটা সুবিধা আছে তাদের যেরকম অর্গান আছে, আমাদের বিরোধী দলের তো ওই সুবিধা নেই, তাছাড়া আপনাকে বুঝতে হবে বিএনপির নেত্রী জেলে, বিএনপির যে বর্তমান নেতা তাতে কি আছে, এত বড় একটা দল দেশের বাইরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 13-14 বছর জেলে জেল খেটেছেন, তো কি হয়েছে তাতে আন্দোলন সংগ্রাম, জেলে থেকেও তিনি নেতা ছিলেন, তিনি তো পার্সোনাল নন গ্রাটা ছিলেন না, দেশ থেকে বহিষ্কৃত ছিলেন না, তাই না, উনি জেলে ছিলেন, আর তখনকার জেল আর এখনকার জেল, এখনকার যে যুগ
সেটা অনেক তখনকার যুগে এখনকার যুগের পার্থক্য অনেক এখন তো আপনি ডিজিটালি সেকেন্ডের মধ্যে সবকিছু করতে পারেন না সেইটাই আমরা করার চেষ্টা করি বরং আপনাদের নেতা তো নিরাপদে থেকে আসলে দল পরিচালনা করছে আপনি বলতে পারেন আমাদের হয়তো দুর্বলতা ছিল থাকতেই পারে দুর্বলতা ছিল সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে বিএনপি আরো সময় লাগবে এবং বিএনপি কাটিয়ে ওঠার যে চেষ্টার অংশ হিসেবে আজকে দেখেন যে 7ই মার্চের অনুষ্ঠানে কি বলছে সেটা বড় কথা না কিন্তু বিএনপির মতো দল 7ই মার্চের অনুষ্ঠান করছে দ্যাট ইজ বাংলাদেশের পজিটিভিটিতে স্বাধীনতার জন্য একটি পজিটিভ দিক ওই বক্তব্যে কি বলেছে সেটা বড় জিনিস না যেমন প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট ভাষায় পার্লামেন্টে বলছে যে না বঙ্গবন্ধু 7ই মার্চে কোনো স্বাধীনতার ঘোষণা দেন নাই উনি স্পষ্টভাবে বলেছেন কবে হল এই গত বছর উনি বলেছেন যখন আওয়ামী লীগের কিছু কিছু নেতা বাট ইট ডাজন্ট ম্যাটার মানে উনি 7ই মার্চ ঘোষণা দিয়েছেন কি দেন নাই উনি নেতা উনি প্রধান পুরুষ ওনার নামেই যুদ্ধ হয়েছে এগুলো ম্যাটার করে না তো বিতর্কের কিছু নেই এটাই সত্যি বা একটি ঘোষণাই দেশে নাই একটি ঘোষণাই দেশ স্বাধীন হয়ে গেছে ব্যাপারটা এরকম ওনার নামেই হয়েছে যে বঙ্গবন্ধু যদি পেছনের কোনো ইতিহাস না থাকতো আর 26 মার্চ উনি খালি একটা ঘোষণা দিলেন রহমান সাহেব যে যে স্বাধীনতার ঘোষণা যে পাঠ করেছেন সেখানে ওনার নামেই করেছেন সেটাই ছিল বাস্তবতা সেটাই ছিল বাস্তবতা কিন্তু আমার মূল প্রশ্নের উত্তর যে আপনারা কেন করলেন কাল দেবে না কোনটা না আমরা করি না এই কথা আপনি বলতে পারেন না আমরা সীমিত পর্যায়ে করেছি সেটা ভবিষ্যতে হয়তো যদি এই প্যান্ডেমিকের অবস্থা ভালো হয় আমরা আরও বড় আকারে করব এবং সেই করার প্রক্রিয়াও আমাদের আছে আমাদের তো ধরেন আমরা মানে জনগণের অংশগ্রহণ সম্পৃক্ততা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সভা করার কথা ছিল মানে আমার রাইট আপনি জানেন মানে আমি আমার প্রশ্ন হচ্ছে যেটি মিস্টার কামাল হোসেনকে প্রশ্ন করেছিলাম জনগণের অংশগ্রহণ সম্পৃক্ততা আপনাদের কাছেও খুব একটা গুরুত্বপূর্ণ নয় মানে আপনারা করলেন আপনারা ভার্চুয়ালি করলেন হতে পারে আমি সরাসরি না বললেও বলবো যে এটা এটা এক ধরনের মানে দুইটি রাজনৈতিক দলেরই এক ধরনের হীনমন্যতা বিএনপি এবং আওয়ামী লীগের একটা জায়গায় খুব মিল আছে তারা জনগণকে খুব একটা তোয়াক্কা করে না দে ডোন্ট কেয়ার আওয়ামী লীগ জনগণের কথা বলে জনগণকে ব্যবহার করে ক্ষমতায় যায় কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়ায় সব সময় এটাই হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস আমি 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 আবার প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উৎসাহ উদ্দীপনা উৎসব তো আমরা দেখলামই না বরং দেখলাম এখানে কিছু সংঘাত হলো সংঘর্ষ হলো কিছু মানুষের প্রাণ গেল এবং যা কিছু ঘটলো তার সবটাই ঘটলো একটি দেশের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এবং সেই প্রধানমন্ত্রীকে মানুষ যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তারা নানাভাবে চিত্রায়িত করছেন তারা এটিকে মুসলিম বিরোধী বলছেন কেউ কেউ বাংলাদেশ বিরোধী হিসেবে আখ্যায়িত করবার চেষ্টা করেছেন এবং এটিকে কেন্দ্র করে ঘটলো এবং যে দেশের প্রধানমন্ত্রীর কথা আমি বলছি সেই দেশেরই আরেক নেত্রী পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে সেখানকার মুখ্যমন্ত্রী তার দেশের নির্বাচন কমিশনে গিয়ে তিনি আবার অভিযোগ করলেন যে ভারতের প্রধানমন্ত্রী আমি তার কথা বলছি তিনি বাংলাদেশে গিয়ে আসলে অন্য দেশে গিয়ে নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন সো এটি নির্বাচনী বিধি লঙ্ঘন আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশ কি আসলেই অনেক গুরুত্বপূর্ণ ঘটল কিনা যে ভারতের নির্বাচনে এখন বাংলাদেশ প্রভাবিত করছে তাতে তার দেশের কিছু মানুষের রক্ত ঝরে ঝরুক কেউ জেলে যাক হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা হোয়াট এভার ইট ইজ বাট বাংলাদেশ আসলেই নিজে অনেক বেশি শক্তিশালী বা প্রভাবশালী হয়ে উঠছে না ধরেন আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অবশ্যই বাংলাদেশ শক্তিশালী হয়ে উঠছে বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং একদিন আমরা শুনেছি যে বাংলাদেশের নির্বাচনে ভারত প্রভাব বিস্তার করে এখন আমরা দেখছি যে বাংলাদেশ ভারতের নির্বাচনে প্রধানমন্ত্রী আর ইউ হ্যাপি আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি উন্নয়ন সমৃদ্ধি শান্তির পথিক তিনি অবশ্যই আজকে প্রভাবিত করেন প্রভাবিত করেন বলেই ধরেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া 28 বছর যারা ক্ষমতা ছিল আপনি জানেন যে ছিটমহল চুক্তি কিন্তু বাস্তবায়ন করতে পারেনি এই প্রধানমন্ত্রী পক্ষেই সম্ভব হয়েছে ভারতের সকল দল সরকারি দল বিরোধী দল ঐক্যবদ্ধভাবে ছিটমহল চুক্তি বাস্তবায়নের পক্ষে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা জননেত্রী শেখ হাসিনা এবং আজকে প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব হয়েছেন আপনি দেখেন যে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিল তখন বঙ্গবন্ধুর সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে যুক্তরাষ্ট্র বলছিল তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ সেই যুক্তরাষ্ট্রের আমি আগের
রাষ্ট্রপ্রধানদের কথা বলবো না, বর্তমান রাষ্ট্রপ্রধানই বলেছেন যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অর্থনৈতিক সমৃদ্ধির উজ্জ্বল উদাহরণ আজকে। এবং আমেরিকার একজন সাংবাদিক মানে নিকোলাস ক্রিস্টো নিউ ইয়র্ক টাইমসে মতামত দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের দারিদ্র বিমোচনে প্রেসিডেন্ট জো বাইডেনে বাংলাদেশের শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে পারে। এই যে আজকে প্রধানমন্ত্রী যে বিশ্ব নেতৃত্ব তার প্রশংসা করছেন এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেটা প্রমাণ হয়েছে। আর মমতা ব্যানার্জি কী কারণে বলছেন এই ব্যাখ্যা সে দিতে পারবে। তবে আমি যদি বলি যে দেখেন পশ্চিমবঙ্গ, এই দেশের অনেক হিন্দুরা বাংলাদেশে মানে ভারতে আছে, পশ্চিমবাংলায় আছে। জোড়াখান্দি যে আমি ওই স্কুলের ছাত্র ছিলাম, ঢালিবাই গেছেন কিনা জানি না, ওইখানে শুধু বাংলাদেশের না, আগে এখন তো রাস্তাঘাট হয়েছে। আমি যখন স্কুলের ছাত্র ছিলাম জোড়াখান্দি স্কুলে, হ্যাঁ তখন নৌকা মানে কি রাস্তা ছিল না, আমি হেঁটে যেতাম স্কুলে কাদার ভিতর দিয়ে। এবং ওই চৈত মাসে তখন হিন্দুরা বিভিন্ন জায়গাতে 300-400 মাইল থেকে হেঁটে আসতো। এবং ওইটি আপনি দেখ মানে দৃশ্য দেখলে, আমরা যেমন মক্কা শরীফে যাই না, মানে মক্কার কাছে গেলে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাজারের কাছে গেলে যেভাবে ই হয়ে যায়, ওরা ওই বাড়ির কাছে গেলে মানে ওড়াখান্দি স্কুল থেকে ওই বাড়িটা হচ্ছে আপনার 1 কিলো, ওই 1 কিলোতে কোনো লোক থাকে না, মানে চিৎকার করতে করতে ওই ধর্মীয় স্লোগান দিতে দিতে ওকে এই সেন্টিমেন্ট কাজে লাগানো সেইখানে যাইতে পারে। সেতে তার একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, আমি অস্বীকার করি না। এটা ভারতের মমতা ব্যানার্জি ব্যাখ্যা দিতে পারেন, আর নরেন্দ্র মোদী ব্যাখ্যা দিতে পারেন। আপনি যেটা বলেছেন যে আজকে হেফাজতের যেটা দেখেন, আমি কিন্তু নরেন্দ্র মোদীকে দাওয়াত দেই, উনি অবশ্য বলবেন, এর আগে বলেছিলেন যে হেফাজত আমেরিকার ঘনিষ্ঠ, আপনি আমার এটা বলছেন যে নরেন্দ্র মোদীকে আমি দাওয়াত দেই। নরেন্দ্র মোদীর সম্পর্কে আপনার ক্ষোভ বিক্ষোভ থাকা স্বাভাবিক এবং থাকতে পারে, এটা আমি এই ক্ষোভের বা এই বিক্ষোভের আমি বিরোধিতা করি না। কিন্তু এই দেশেই নরেন্দ্র মোদী যখন, এটা পত্রিকার হেডলাইন ছিল সেদিন, যেগুলোর আপনি আমার চাইতে ভালো জানেন, 16 মে 2014 সালে বিজেপি যখন সংখ্যাগরিষ্ঠ অর্জন করেন তখন জামাতের ভারপ্রাপ্ত আমির ছিল মকবুল সাহেব, তিনি আগাম অভিনন্দন জানাইলেন। এবং 17 মের পত্রিকাগুলো বাইর করেন, দেখবেন যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস এবং নয়া পল্টনে মিষ্টি বিতরণ হচ্ছে। এবং 17 মে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া নরেন্দ্র মোদীকে ভাবী প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানালেন, অ্যাডভান্স অভিনন্দন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি তখন কিন্তু। এবং মির্জা ফখরুল একটি বক্তৃতা আমি দেখলাম পত্রিকারই, যে মোদীর বিজয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে বিচলিত, মানে মোদি হয়েছে এইখানে মনে হচ্ছে যে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে। এই আজকে আমরা কিন্তু মোদীকে দাওয়াত দিই, আমরা ভারতের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিচ্ছি। যেটা ঢালিবাই বলতেছিল যে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী 1 কোটি লোককে আশ্রয় দিয়েছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে, তখন স্বাধীন বাংলা সরকারের পক্ষে জনমত তৈরি করার জন্য সে যে লড়াইটা করেছেন আন্তর্জাতিকভাবে, সে যদি এই লড়াইটা না করত আমরা স্বাধীনতা পেতাম, কিন্তু কখন পেতাম এটা আমরা বলতে পারতাম না, আদৌ পেতাম কি না, কারণ আমাদের যে যুদ্ধ প্রক্রিয়া শুরু হয়েছিল। এবং বঙ্গ দেশ স্বাধীন হলো 16ই ডিসেম্বর, বঙ্গবন্ধু তখন পাকিস্তানের লাহোরের মেয়ালি কারাগারে মৃত্যুর প্রহর গুনছে, তখন কিন্তু একমাত্র ভারতের প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে চাপ তৈরি করে সেদিনকে পাকিস্তানের সরকার বাধ্য হয় তাকে মুক্তি দিতে, এবং বঙ্গবন্ধু দেশে আসে। এবং বঙ্গবন্ধু দেশে আসার পরই স্বাধীনতার পূর্ণতা পায়, আর একটা পূর্ণতা পায়, তখন অনেকেই মনে করেছিল যে ভারতের সৈন্য আমাদের দেশ থেকে যাবে কি না, পৃথিবীর অনেক দেশেই কিন্তু মিত্র বাহিনী যায়নি। বঙ্গবন্ধু দেশে আসার পর আপনারাই ঢালিবাইতে আমার চাইতে ভালো, সেদিন হয়তো ঢালিবাই তার সাক্ষী যে বঙ্গবন্ধু আসার পরে, বঙ্গবন্ধুর জন্ম তারিখ 17ই মার্চ ছিল, তার আগের থেকেই কিন্তু ভারতের সৈন্যবাহিনী চলে গেল। অর্থাৎ সেই ভারতের প্রধান সরকার প্রধানমন্ত্রী ছিল বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধী সফরে আসার পরে মেরি অ্যান্ডারসনে, হ্যাঁ বক্তৃতা বলেছিল না, সামনাসামনি বঙ্গবন্ধু জিজ্ঞেস করছে যে মিসেস গান্ধী, অন্য আলোচনার মাঝখানে মিসেস গান্ধী ভারতীয় সৈন্য কবে যাচ্ছে, ইন্দিরা গান্ধী একটু প্রথমে একটু ই হয়ে গেছে, পরক্ষণে সে খুব ইন্টেলিজেন্ট তো বলে যে আপনার জন্মদিনের আগেই ভারতীয় সৈন্য বাহিনী চলে যাবে। এই যে সেই আজকে আমার দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী,
আমরা বিভিন্ন দেশের সরকার প্রধানদের দাওয়াত দিয়েছি। আমি মনে করি মুক্তিযুদ্ধে তাদের অবদানের কারণে সেইখানে প্রধানমন্ত্রী মোদি থাকি যদি অন্য কেউ থাকত আমরা তাকেই দাওয়াত দিতাম, সেই আসতো ভারতের প্রতিনিধিত্ব করতে। ভারতের বিরোধী দলের নেতারাও শুভেচ্ছা জানাইছে। আমি মনে করি আজকে যে ঘটনাটা ঘটিয়েছেন, আপনি হ্যাঁ বিক্ষোভ করতে পারে, সংগ্রাম করতে পারে, পুষ্পত্তি লেখা দাহ করতে পারে, শান্তিপূর্ণভাবে করতে পারে, এটা কোনো বিষয় না, গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি দেখেন যেদিন হাটহাজারিতে হামলাটা হলো সেদিন জুম্মার নামাজ শেষ, সাড়ে তিনটের দিকে আপনাদের তো আমাদের চেয়ে আপনাদের ইনফরমেশন আপনাদের কাছে বেশি ছিল, সেইখানে সাড়ে তিনটের সময় ডাক বাংলায় দুজন পুলিশ কর্মকর্তা তাদেরকে ধরে নিয়ে গেল, পুলিশ তাদেরকে উদ্ধারের জন্য গেল, পুলিশের উপর হামলা করলো, থানায় এসে বন্দুক লুট করলো, একটি রেস্টি অফিস আগুন ধরিয়ে দিল, বাধ্য হয়ে পুলিশ তার নিজের জীবন রক্ষা করার জন্য গুলি করলো, চারটে লোক মারা গেল এবং মাদ্রাসার ছাত্র। তারপরে আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আওয়ামী লীগ কিন্তু হ্যাঁ আমরা বলছি পর্যবেক্ষণে রাখতে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, কিন্তু কোথাও আপনাদের সংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত ছিল না? নামছে, আমি তো বলছি যে আমরা বলছি যে পর্যবেক্ষণে রাখতে কিন্তু কোনো সংঘাতে যাওয়া যাবে না, কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে জড়াই গেছে, আমরা একটা নির্দেশ দিছি যে এইটা পর্যবেক্ষণে রাখতে যাতে গাড়ি ঘোড়া না ভাঙে, শান্তিপূর্ণভাবে মিছিল করুক কোনোই নেই। কিন্তু আপনি দেখেন ব্রাহ্মণবাড়িয়া থেকে কেউ বাধা দেয়নি, তারা শান্তিপূর্ণ মিছিল করার নামে প্রায় ১৩-১৪টা স্থাপনা তারা জ্বালিয়ে দিয়েছে। অর্থাৎ রাজনৈতিকভাবে, আর যেটা বললেন আমার বড় ভাই যেটা বলতেছিলেন যে হেফাজতকে হেফাজতকে না, ২০১৩ সালে হেফাজত মতিঝিলে যে তাণ্ডব করছিল সেইখানে কারা কারা গিয়েছিলেন এবং তৎকালীন বিরোধী দলের নেত্রী কী বক্তব্য দিয়েছেন এটা আমি দিয়ে সময় নষ্ট করতেছি না। সেন বিএনপির পক্ষে মওদুদ আহমেদ সাহেব, মরহুম খোকা সাহেব সেখানে গিয়েছিলেন, জাতীয় পার্টিও গিয়েছিলেন, সেই তাণ্ডব যখন বন্ধ হয়েছে, আপনারা বলতে পারেন, আমি জানি প্রশ্ন করতে পারেন যে আপনারা তো পরে হেফাজতের সাথে বসছেন, হ্যাঁ হেফাজতের সাথে কার সাথে বসছে, আল্লামা শফির সাথে, কেন বসছে সেই ব্যাখ্যাটা আমি দেই, যাতে মাদ্রাসার ছাত্রদেরকে সামনে রেখে, আপনি দেখেছেন এই যে সামাজিক যোগা দেখছেন যে একটা পুলিশ অফিসারের পিছন দিয়ে একটা মাদ্রাসার ছাত্র জড়িয়ে দেখেন, আমারও খারাপ লাগছে, ৭-৮ বছর একটা ছেলে চোখের পানি ফেলাচ্ছে, একে নিয়ে এসছে, ১৫ দিন খাবার দেবে না মিছিলে না গেলে, এইটাই মাদ্রাসার ছাত্রদের যাতে ব্যবহার না করতে পারে এই কারণে আল্লামা শফির সাথে বসে, এই মামুনুল হক বা জুনায়েদ বাবু কিন্তু তখন ছিল তাদের সাথে কিন্তু বসে নেই, এবং এরা কিন্তু চার দিলেও জোটের সাথে ছিল, আপনি আমি ছবি দেখাইতে পারি, এবং আল্লামা শফি যাকে আপনারা একসময় তেতুল হুজুর বলতেন, তেতুল হুজুর আমরা অনেকে বলছি কারণ ওনার একটা বক্তৃতার কারণে তেতুল হুজুর বলা হয়েছে, কিন্তু আমরা চাইছি কি জানেন একটা সরকারের দায়িত্ব কি, আমি দল হিসেবে আমার দায়িত্ব অনেক কম, কিন্তু একজন সরকারের দায়িত্ব প্রধানমন্ত্রীর দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বিএনপি আন্দোলন করুক শান্তিপূর্ণ আন্দোলন করুক, চেষ্টা করবে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, হরতাল করতে পারে, হরতাল গণতান্ত্রিক অধিকার করতে পারে, যৌক্তিক কারণে কেউ হরতাল করতে পারে, কিন্তু এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে বসে যে এই ইসলামকে যাতে মোকাবেলা মানে মুখোমুখি দাঁড় না করায়, ব্যক্তি হুজুর কোনো হেফাজতের নামে কেউ দাঁড়াক, আপনি দেখেন এই শক্তি আমি যদি বলি যে এই উত্থান, উত্থান তো একদিনে হয়নি, উত্থান আপনি যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ ঐক্যবদ্ধ তখনও কিছু লোক ৩০ লক্ষ লোক হত্যা করছে, সেখানে মুসলমানদের হত্যা করছে বলে পাকিস্তান রক্ষা করতে হবে, এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পর রন্ধ্রে গ্রাম পর্যায়ে জামাতকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেছেন, জঙ্গির উত্থান হয়েছে, তার থেকে আজকে আপনারা অনেকে বলতে পারেন যে মানে সাম্প্রদায়িক শক্তির সাথে জননেত্রী শেখ হাসিনা কোনো কম্প্রোমাইজ করে, যদি করতো তাহলে যে টেন্ডেন্সিটা আপনার দলের মধ্যে কম বেশি আছে এইটা থাকতে পারে, কারণ আপনারা এক সময় খেলাফত মজলিসের সঙ্গে চুক্তি করেছিলেন, আবার বাতিল করেছিলেন, কমিউনিস্ট পার্টি না, জি জি আওয়ামী লীগ তো কমিউনিস্ট পার্টি না, আওয়ামী লীগ তো আওয়ামী লীগ, এইখানে ধরেন মানে সব শ্রেণীর লোকই আছে, সেই ক্ষেত্রে কিছু লোকের তো টেন্ডেন্সি থাকতেই পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার নীতি আদর্শ থেকে শুনি যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে কিন্তু ওনার আন্তর্জাতিক অনেক প্রেশার আসছে, আবার আপনার কাছে একটু আমি সাতর রহমান ঢালি ধন্যবাদ। প্রথম কথা হলো মোদির সফর নিয়ে যে কথাগুলো বলা হলো, প্রথমেই বলি যে বাংলাদেশ সাথে ভারতের যে বর্তমান সম্পর্ক নিয়ে আগে বলতে হয়, প্রধানমন্ত্রী আপনি যা বলছেন সেটা কি আপনার নিজস্ব বক্তব্য না দলের পজিশন?
না আমি তো দলের প্রতিনিধি হিসেবে এখানে আছি, নিজস্ব কোনো বক্তব্য দলকে আমরা খুব একটা সরব দেখিনি এই সময়টাতে, খুব একটা সরব দেখিনি এইসব ইস্যুতে, যে দেশে এত কিছু হচ্ছে। নীরবতা যে সবসময় খারাপ তাও না, আবার সরব যে 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 হেফাজতুল ইসলাম যেভাবে সম্মতির লক্ষণ, আবার কখনো কখনো না বলতে পারারও প্রমাণ। হেফাজতুল ইসলাম যেভাবে সরব, এই সরবকে তো সমর্থন শুধু হেফাজত কিন্তু সরব ছিল না, বেশ কিছু বামপন্থী সংগঠন। হেফাজত কিন্তু এর আগে একটা স্টেটমেন্ট দিয়েছিল, আপনি জানেন কিনা, যে মোদি আসলে আমরা কোনো কর্মসূচি দেব না। কিন্তু কি কারণে হঠাৎ করে আবার এটা দিল, এটার অনুসন্ধানের দায়িত্ব সরকারের। এটা অনুসন্ধানের দায়িত্ব সরকারের, সরকার দায়িত্ব নেবে। প্রথম কথা হলো যে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে, ভালো, এটা তা হওয়াটাই স্বাভাবিক। প্রতিবেশী দেশ, বৃহৎ দেশ, মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছে, তার সাথে সম্পর্ক থাকাটাই আমাদের স্বাভাবিক। আমরা সেই সম্পর্কের ক্ষেত্রে আমাদেরও মূল্যায়ন করতে হবে যে আজকে ভারতকে আমরা যেই সুবিধা এবং সুযোগ দিয়েছি, অর্থাৎ বিশেষ করে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের যে নিরাপত্তাজনিত ভারতের যে কনসার্ন ছিল সবসময় এইখানকার স্বাধীনতা কামী। মিস্টার ঢালি, জাস্ট আমি একটু ইন্টারাপ্ট করি, আমার যদি ভুল না হয়, ভুল হতে পারে, প্রধানমন্ত্রী কখনই খুব একটা জোরে সোরে এই কথা বলেন না যে ভারতের সঙ্গে আমার সম্পর্ক সব, আমাদের সম্পর্ক সব সর্বোচ্চ পর্যায়ে, এটি অন্যরা বলেন এবং ভারতীয় পক্ষ বলে। প্রধানমন্ত্রী বরং এই কথা বলেন যে যা দেয়ার আমি সব কিছু দিয়েছি, আমি যা তাদেরকে দিয়েছি আমি দিয়েছি এবং আমার অত চাওয়া পাওয়ার কিছু নেই। তো ওইটার সাথে মানে সেটা উনি আক্ষেপ করে, দুঃখ করে, কষ্ট করে, ওই কথার সাথে এটা তো বিরোধ হয় না, মানে সম্পর্কেরটা যে কোন পর্যায়ে খানিকটা বিরোধ আছে। তো ওই সেইখানে মানে উনি অন্তত যে রোল মডেল বা স্বামী স্ত্রী সম্পর্ক এগুলো বলেন না। এই উত্তর পূর্ব ভারতের এই বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামী গোষ্ঠীদেরকে চরমভাবে দমন করেছে ভারতের, ভারতের শুধুমাত্র নিরাপত্তার যে জনিত যে সংকট সেটাকে মুক্তি করার জন্য, এবং এটা বাংলাদেশের সরকার, বর্তমান সরকার করেছে করেছে এর বিনিময়ে। এবং আমরা কানেকটিভিটি দিয়েছি উভয়, এই কানেকটিভিটিতে ভারত সবচেয়ে বেশি লাভবান হয়েছে। কিন্তু আমরা এর বিনিময়ে কী পেয়েছি? সম্পর্ক বন্ধুত্ব তো একতরফে হয় না, প্রেম তো একদিকে হয় না, এটা দুই দিকে হইতে হয়। কিন্তু ভারত দেখেন আজও পর্যন্ত যে তিত্তার, পাঁচ বছর আগে প্রধানমন্ত্রী, মানে আমি আর একটু বুঝি, মানে প্রেম তো, প্রেমের তো অনেক রকমের রকম ফেরাচ্ছে, একতরফা হয় না, দুদিক থেকে আপনি বলছিলেন ওনাদেরকে প্রেমের অভিযোগ অভিযুক্ত করছেন, সেটা তো প্রকাশ্যেই ওনারা অনেকে বলেনও। আপনাদের প্রেমটা কি, মানে এটা কি আপনাদের প্রেমটা কি গোপন? উদাহরণ দিলেন মিষ্টি খাওয়াখাই করলেন, আমি অনেকে অভিযোগ করেন যে আপনারা এই সময় কোনো প্রোগ্রাম দিলেন না, বললেন এত কিছু হয়ে যাচ্ছে, আপনাদের কোনো বক্তব্য নেই। মোদীর আসা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীরা যে ঘটনা ঘটাইল, তো উনিও এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই বলতে চায়। তো আমাদের দলও এরকম বিচ্ছিন্ন ঘটনা থাকতেই পারে। খালেদা জিয়ার স্টেটমেন্ট কি বিচ্ছিন্ন ঘটনা? বাস না, খালেদা জিয়া স্টেটমেন্টে কি বলেছে তার দিতেই পারে, অ্যাডভান্স অভিনন্দন দিতে পারে। এবার ধরেন এই যে জো বাইডেন পাস করার পরেও যখন পর্যন্ত ট্রাম্প তাকে কোনো ই দিচ্ছিল না, এর ভিতরেও কিন্তু অনেকে আপনাদের দৃষ্টিতে বিতর্কিত লোক। না না, ট্রাম্পকে মোদি বিতর্কিত লোক। হ্যাঁ, মোদি তো বিতর্কিত লোক, বিতর্কিত লোককে আপনি কেন অভিনন্দন জানাবেন? বিতর্কিত লোক তো আমেরিকার কাছেও ছিল, তারপরে আমেরিকার কাছেও প্রিয় হয়েছে, আমেরিকা তারে ভিসা দেয় না, এখন তারে ভিসাও দিচ্ছে। দেখলে সময়ের পরিবর্তনে সবকিছু পরিবর্তন হয়। তো এখনকার যেমন মোদি, যিনি দাবি করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনি গ্রেপ্তার হয়েছিলেন, হ্যাঁ, এবং এটা কোনো অবস্থাতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করার জন্য উনি গ্রেপ্তার হয়নি, সেটা আপনার জানা দরকার। উনি গ্রেপ্তার হয়েছিলেন ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে যে মৈত্রী চুক্তি 10ই আগস্ট 71 সালে
হয়েছিল সেই মৈত্রী চুক্তিকে ওনারা বিরোধিতা করেছিলেন সেদিন জনসংঘ। এই মৈত্রী চুক্তি বিরোধিতা করার কারণে উনি গ্রেপ্তার হয়েছিলেন। এটা বাংলাদেশকে সমর্থন করে না। ওনারা ওনারা বলেছিলেন, আজকে পড়েন, ইন্ডিয়ার আর্টিকেল আছে, ওয়াইডে আছে, আপনি দেখেন, হ্যাঁ, যে সেখানে উনি গ্রেপ্তার হয়েছিলেন এবং ওনারা চেয়েছিলেন, সে জনসংঘ ওনারা চেয়েছিলেন এই চুক্তি করলে বাংলাদেশের স্বাধীনতা হবে না, কাজে এই চুক্তি করা যাবে না, এই চুক্তি বাতিল করতে হবে। আমেরিকান নির্দেশে আপনার বক্তৃতাতে তাহলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করা লেগেছে? না না, স্বাধীনতার পক্ষে না, ওইখানে দেওয়া আছে, ওইখানে ওই আর্টিকেলে লেখা আছে যে এখানে সিআইএর ইন্টারফেয়ারেন্স ছিল, তারা এইটাকে পছন্দ করেনি বলে তারা তাদেরকে মাঠে নামাইছে, এটা স্পষ্ট আছে। কাজে এই ধরনের কথা তো ওনারা কত কথাই বলেন, যে মোদি ওই কিছুদিন আগে প্রথম আলোতে দেখলাম, হ্যাঁ, উনি লিখছেন যে কি চমৎকার, ইউরোপ এবং এশিয়ানের মতো আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে আমরা আমরা এখানে অধ্যয়ন করব, এই উপমহাদেশে সবাই স্বাধীনভাবে অধ্যয়ন করব, আমরা স্বাধীনভাবে ব্যবসা করব, স্বাধীনভাবে এখানে কাজ করব, আমাদের এই সম্পর্কের কারণে, উনি প্রথম আলোতে কিছুদিন আগে লিখছেন। কিন্তু ওনার এই বক্তব্যটাতে কত ফার্স, যখন উনি এনআরসি করে বাংলাদেশের লোকরে অবাঞ্চিত ঘোষণা করে বাংলাদেশ থেকে এখানে পুশিন করার চিন্তা করতেছে, অবাধে সেখানে কিভাবে বাংলাদেশের লোক কেন, ওনাদের ভাষায় বাংলাদেশের, ওনাদের ভাষায় বাংলাদেশের লোকদেরকে বহিষ্কার করবে, আর উনি আরেক দিকে বলতেছেন যে কি চমৎকার। এই হচ্ছে ওনার একটা দিক। আবার আপনি দেখেন যে একই ঘটনা সে 2019 সালে দিল্লিতে যখন এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ হয়, তখন এরাই সেখানে আবার আক্রমণ চালায়। ঠিক আজকে যেভাবে ছাত্রলীগ মোদি বিরোধী বিক্ষোভের উপরে আক্রমণ চালাইছে, ইন্ডিয়াতেও একই ঘটনা ঘটেছে। তো কাজেই আমরা আজকে তিস্তা, 5 বছর আগে জনাব মোদি যা বলেছিলেন আজকেও একই কথা, ওটা হবে, কবে হবে জানি না। বরঞ্চ চায়না যে আমাদের যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবকে আজকে 6 মাস যাবত এনইসিতে এই একডেকে এটা আটকে দেওয়া হয়েছে, যেটার একটা বিকল্প ছিল যে এটা যেহেতু ইন্ডিয়া বলেছে যে এটা হলে তাদের সিকিউরিটি নাকি ই হয়ে যাবে। তো এই যে ভারতের প্রতি আমাদের অবশ্যই ভালোবাসা আছে, কিন্তু অতি দুর্বলতা তো ভালো না। আবার এই যে মমতা ব্যানার্জির প্রসঙ্গে আসছি, মমতা ব্যানার্জি মামলা করেছে ইয়েতে, আবার মমতা ব্যানার্জি কিন্তু আরেকটা কথাও বলছে, সেটা হলো বাংলাদেশের চিত্রনায়ক ফারুক ফেরদৌস যখন তৃণমূলের পক্ষে ওইখানে প্রচার অভিযানে গিয়েছিল, তখন তার ভিসা কিন্তু বাতিল করা হয়েছিল। তো তৃণমূল নেত্রী আজকে বলছেন, তাহলে উনি তো এখানে নির্বাচন, বাংলাদেশে পশ্চিমবঙ্গের নির্বাচনকে প্রভাবিত করার জন্য সেই দুইটা ধর্মীয় প্রোগ্রাম সে উনি রেখেছেন উরেকান্দা আর শ্যামনগরে, এটা পশ্চিমবাংলার নির্বাচনকে প্রভাবিত করার জন্য। এবং এই যে মৌলবাদী যে মোদীর যে মৌলবাদী আকাঙ্ক্ষার সাথে আওয়ামী লীগ আজ একাকার হয়ে গেছে, এটার সাথে আমি আরেকটু যোগ করি, ছোট্ট করে আওয়ামী লীগ একাকার হয়েছে দুইটা কারণে। দেখেন, গত 27 মার্চ বাংলাদেশের মিলিটারি অ্যাটাচি সে মিয়ানমারের প্রতিরক্ষা দিবসে উপস্থিত, 8টি দেশের ভিতরে একটা, যে 8টি দেশ মিয়ানমারের গণহত্যাকে সমর্থন করেছে সেখানে বাংলাদেশ, অথচ বাংলাদেশ মিয়ানমার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এর কিছুদিন আগে আপনি দেখেন যে মানব অধিকার সংক্রান্ত জাতিসংঘের যে কমিটি, সেই কমিটিতে শ্রীলঙ্কা যে মানব অধিকার লঙ্ঘন করেছে, এই যে প্রেসিডেন্ট রাজাপাক্ষের ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ আছে, তার বিরুদ্ধে যে আলোচনা হয়েছে, সেই আলোচনাতে বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে সেই মানব অধিকারের বিরুদ্ধে দাঁড়াইছে। তাহলে আজকে কি দেখতে পাই, এই যে মানব অধিকারের বিরুদ্ধে দাঁড়ানো, মৌলবাদীদের আওয়ামী লীগের সমর্থন দেওয়া এবং ভবিষ্যতে বাংলাদেশ রাষ্ট্রকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার যে চক্রান্ত আওয়ামী লীগের লিপ্ত, আমি এক এক করে বলছি। জননেত্রী শেখ হাসিনার সরকার ভারত দর্শন নীতি করেন না। আর আপনি যেটা বলছেন যে তাদেরকে নিরাপদ রাষ্ট্র করার জন্য সংজ্ঞা, জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে, দেশীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে 2001 সাল থেকে 2006 সাল
যে বাংলাদেশ সন্ত্রাসের বাংলাদেশ ছিল, জঙ্গিবাদের বাংলাদেশ ছিল, 500 বোমায় 63 জেলা ক্ষত বিক্ষত হয়েছিল, যে বাংলাদেশে সায়েমেস কিবরের মতো লোককে গ্রেনেড মেরে হত্যা করা হয়েছে, 21 আগস্ট আজকে প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, সেই বাংলাদেশে সন্ত্রাস বন্ধের পাশাপাশি এই সাবকন্টিনেন্টের সন্ত্রাস বন্ধের জন্য সেদিন ভারত এবং বাংলাদেশ মিলে সন্ত্রাসীদের জঙ্গিদের উৎখাত করার চেষ্টা করেছেন। আর আপনি যেটা বললেন তোষণ নীতি, একমাত্র আওয়ামী লীগ সরকার আদায় করেছেন। 96 সালে ক্ষমতায় আসছে, যারা 21 বছর ক্ষমতায় ছিল পারেননি, জিয়া থেকে খালেদা জিয়া, গঙ্গার পানি চুক্তি শেখ হাসিনা করেছেন, সীমান্ত চুক্তি শেখ হাসিনা করেছেন, এখনো সীমান্ত হত্যা বন্ধ হয়নি। না না, সীমান্ত হত্যা বন্ধ হয়নি, কিন্তু বন্ধ হয়েছে। আমি আপনার বলি গুরজা ভাই, আপনার নেত্রী গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীর সামনে, কথা বলতে পারেননি, এয়ারপোর্টে নেমে বললেন দুঃখিত আমি ভুলে গেছি গঙ্গার পানির সমস্যার কথা। কোন চুক্তিটা ভারতের কাছ থেকে আপনারা আদায় করছেন? এবং আমি আজকের এই তৃতীয় মাত্রায় দাঁড়িয়ে বলে যেতে চাই যে তিস্তার চুক্তিও আমরা আদায় করতে পারিনি, কারণ ভারতের সাথে আমাদের প্রেম ছিল না। না না, প্রেম ছিল, আপনাদের প্রেম আছে বলে আদায় করতে পারছি। প্রেম ছিল বলেই আপনারা অমিত শাহর মিথ্যা ফোন, এত প্রেম ছিল, আপনারা তো তারাই আমেরিকান সিনেটের চিঠিও আপনারা জাল করেছেন, অমিত শাহর ফোন আপনারা মিথ্যা মানে আমরা করেছি, এবং নরেন্দ্র মোদী যে আজকে এত সমালোচনা করতেছেন, পাল্লি সেদিনকে সোলানোর চলে যায়, সাবাস সাবাস মোদি ভাই, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দেশি ভাই, বুঝছেন না? এই স্লোগান দিয়ে সেদিন আপনার চলে যা কিছু আদায় করছে আওয়ামী লীগ আদায় করছে। আমার কথাটা শেষ করে ওই জায়গায় আপনি যেটা বললেন, এই দেশে সাম্প্রদায়িকতার দেশ, 1975 সালের প্রণয় বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশ হয়েছে সাম্প্রদায়িকতার দেশ, জঙ্গিবাদের দেশ, যুদ্ধ অপরাধীদের মানে কি কয় অভয়ারণ্য পরিণত হয়েছে বাংলাদেশে, তাদের গাড়িতে পতাকা করছে, শেখ হাসিনাই যুদ্ধ অপরাধীদের বিচার করছেন, শেখ হাসিনাই জঙ্গিবাদ দমন করছেন, শেখ হাসিনাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন, এবং শেখ হাসিনার নেতৃত্বে আজকে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। আজকে এই কারণে আজকে বিশ্ব নেতৃত্ব শেখ হাসিনার প্রশংসা করছে যে শেখ হাসিনাই পারবে, এবং বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস আছে শেখ হাসিনার প্রতি। কোন সাম্প্রদায়িক শক্তি শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হবে না, এটি ধরে অনেক চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু যখন ক্ষমতায় আসছেন তখনও মুসলিম বাংলার স্লোগান দেওয়া হয়েছে, হ্যাঁ, বঙ্গবন্ধুকে হত্যা করার পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে, জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, হাওয়া ভবন তৈরি করে, এবং পত্রিকার হেডলাইন 8 জন মন্ত্রী এমপি বাংলা বাইট সৃষ্টি করেছেন জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা, কিছু না আমার কথা না, সেদিনকে পত্রিকাগুলো পড়েন আপনি দেখবেন। তাই সেই জায়গার থেকে আজকে বাংলাদেশটাকে, যে বাংলাদেশ ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষের বাংলাদেশ ছিল, সন্ত্রাসের বাংলাদেশ ছিল, জঙ্গিবাদের বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশটাকে আজকে প্রধানমন্ত্রী উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছেন, সমৃদ্ধির বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন, এবং আজকে স্বল্পোন্নত দেশ থেকে আজকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাই যা দিয়েছেন শেখ হাসিনাই দেবে, এবং শেখ হাসিনাই আজকে আমার ভাই বলতেছিল, হ্যাঁ, যে শেখ হাসিনাই সব কিছু আদায় করার ক্ষমতা রাখে, এবং বিশ্ব নেতৃত্ব শেখ হাসিনা বলছেন আমার কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে আমি সুসম্পর্ক রাখে, আমার লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, ভারতও না, চায়নাও না, আমেরিকাও না, কারো দালালি করে না। আমার মনে হয় আপনার কিছু দুটো প্রসঙ্গ আপনি অ্যাড্রেস করেন যে 30 সেকেন্ডে, এটি হচ্ছে শ্রীলঙ্কার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অবস্থান উনি প্রশ্ন তুলেছেন, মিয়ানমারের প্রতিরক্ষা দিবস। আপনি আমি এইটা ধরেন জাস্ট 30 সেকেন্ড, এইটা মিয়ানমারের যে গেছেন এটা আমি জানি না, এটা রাষ্ট্রীয় ব্যাপার, কোনো কৌশল হইতে পারে, কিন্তু মিয়ানমার যে অসহায় মানুষদের এটি শেখ হাসিনের সরকারি আশ্রয় দিয়েছে, আর কেউ দিতে পারত। আর আপনি যেটা বলছেন যে এটা কী কারণে গেছেন, এটা রাষ্ট্রীয় পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যাটা দিতে পারেন, আমি এই ব্যাখ্যাটা দিতে পারবো। যাই হোক, সে ব্যাখ্যা আপনারা দেবেন, তবে মানবতার মানে মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে অবশ্যই সরকার তাদের পক্ষে দাঁড়িয়েছে। ধন্যবাদ। এক,
আমরা দাঁড়াই নাই, ধন্যবাদ, আমরা দাঁড়াই নাই। তো শেখ হাসিনা সরকার মানবতার পক্ষে, আপনারাই সন্ত্রাসবাদের বিপক্ষে, আমরা কিন্তু ঘোষণা দেই নাই সামরিক শাসকদের বিপক্ষে, আমরা কিন্তু ঘোষণা দেই নাই মদিনা সনদ কার্যকরী করার, আমরা কিন্তু পাঁচ দফা চুক্তি আমরা অনুষ্ঠানের শেষ খেলাফত মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবেন আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং আইওএস ডিভাইস আপনার অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার আতাউর রহমান ঢালি এবং মিস্টার এস এম কামাল হোসেন অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, এখন বাংলাদেশের সামনে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে কোভিডকে নিয়ন্ত্রণ করা এবং কোভিডকে যে হারে কোভিডের আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে এবং কোভিডের চরিত্র যেহেতু এখন একেবারেই অনিশ্চিত, নানা ধরনের স্ট্রেন বা ভ্যারিয়েন্ট এখানে দেখা যাচ্ছে, সে কারণে সর্বোচ্চ সতর্কতার সুযোগ নিতে হবে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পুরো পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং সচেতনতার উপরে সবচেয়ে বেশি জোর দিতে হবে। এ বিষয় নিয়ে কোনো রাজনৈতিক বিতর্ক হবে না বলেই আমাদের প্রত্যাশা। একই সঙ্গে আমার অতিথিদের একজনের কথায় বেরিয়ে এসছেন, স্বীকার করতে আমার সঙ্গে কথোপকথনে এক পর্যায়ে স্বীকারই করে ফেলেছেন যে বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল আসলে জনগণকে তোয়াক্কা করে না, যদিও উল্টো দিক থেকে এই বিষয়ে আপত্তি আছে, আরেকজন বলছেন যে তার দল অন্তত করে, কিন্তু মূল কথা যেটি এটি স্পষ্ট করে বলাই ভালো যে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, উন্নয়ন প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ খুব একটা নেই এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনগণকে খুব একটা আস্থায় নেয় সেটি মনে হয় না। হয়তো এটি নিয়ে আলোচনা হতে পারে, বিতর্ক থাকতে পারে, কম বেশি মাত্রার পার্থক্য থাকতে পারে, কিন্তু জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করতে পারলে আসলে কোনো উন্নয়ন, কোনো অগ্রগতি কিন্তু টেকসই হবে না সেটি মাথায় রাখতে, এবং জনগণ সকল ক্ষমতার উৎস এটি সংবিধানের সাথে যেমনটা বলা আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে জনগণ সেখান থেকে অনেক দূরে এবং জনগণকে ছাড়া আসলে যা কিছু হয়, যা কিছু হবে সেগুলো খুব একটা কাজের কাজ হবে না এবং আমাদের রাজনৈতিক নেতৃত্ব যে অনেক সময় বাংলাদেশের জনগণের দিকে না তাকিয়ে বহির্বিশ্বের দিকে তাকিয়ে থাকেন, সাম্প্রতিক ঘটনাবলিতে সেটি অনেক বেশি প্রমাণিত হচ্ছে, এটি সকলের জন্যই কম আর বেশি প্রযোজ্য। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।